রাবণ রূপী রাহুল বিতর্কিত পোস্টারে নাড্ডা মালব্যর বিরুদ্ধে মামলা কংগ্রেসের মুখ কমলনাথ মধ্যপ্রদেশে ক্ষমতায় ফিরতেই শুরু থেকেই সতর্ক কংগ্রেস লুকিয়ে লুকিয়ে মেয়েদের পোশাক বদলের ভিডিও তোলা দিল্লির সাফাই কর্মীর কীর্তিতে থ পুলিশও কর্ণাটকে বাজির দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড মৃত অন্তত ১৩ রাজ্যের বকেয়া যায় জিএসটি কাউন্সিলের বৈঠকেও প্রাপ্য নিয়ে সরব চন্দ্রিমা সকাল থেকে ফের সিবিআই হানা পশ্চিমবঙ্গের কলকাতায় বঙ্গ রাজনীতিতে চাঞ্চল্য বাংলার পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বাড়িতে ও তৃণমূল বিধায়ক মদন মিত্রের বাড়িতে সিবিআই আজ চেন্নাই চিদম্বরম স্টেডিয়ামে ভারত অস্ট্রেলিয়ার মহাকরণ কে হবেন রোহিতের সঙ্গী শুভমান গিলের ডেঙ্গি হওয়ায় সমস্যায় ভারত কুলদীপ যাদব না অশ্বিন সরদুল ঠাকুর না মোহাম্মদ সামি প্রশ্ন ক্রীড়া মহলে নিখোঁজ বলিউড অভিনেত্রী নুসরাত বারুচা প্যালেস্তাইন এবং ইসরায়েল যুদ্ধ চলাকালীন পরিস্থিতিতে আটকে পড়েছেন অভিনেত্রী সাত সকালে জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত এক ঘটনা বাগমা ফাঁড়ি সংলগ্ন ফরেস্ট বিটের সামনে লোকালয়ে ঢুকল অনাহত অতিথি রাজনগর বিধানসভার ইন্দিরানগর এলাকায় সন্ধ্যে রাতে দেখা মিলল কিংকোবরার ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের একাধিক দাবি উত্থাপন রবিবার রবীন্দ্র ভবনের সামনে থেকে দাবি আদায়ের লক্ষ্যে মিছিলের আয়োজন রবিবার কমলপুরে দুটি আদালতে বসে স্পেশাল লোক আদালত পুজোর আগে লোক আদালতে বিপুল মানুষের ভিড় ভারত অস্ট্রেলিয়া ম্যাচের টস সম্পূর্ণ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত অস্ট্রেলিয়া অধিনায়ক কামিন্সের হামাসের হামলায় বিধ্বস্ত ইসরায়েলে আটকে বহু ভারতীয় পড়ুয়া আতঙ্কে কাটছে প্রহর ভূমিকম্পে করাল থাবায় বিধ্বস্ত আফগানিস্তান মৃতের সংখ্যা ছাড়ালো ২০০০ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করব হুঙ্কার নেতানিয়াহুর হামাস ইসরায়েল সংঘর্ষে মৃত ৫০০র বেশি হামাস জঙ্গিদের হামলায় বিধ্বস্ত ইসরায়েল জখম নেপালের সাত পড়ুয়া বন্দী ১৭ পরপর তিনটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান রিক্টার স্কেলে যার মাত্রা ৬ এর অধিক আতঙ্কিত জনগণ সোনার সাজে মা দুর্গা এই থিমকে সামনে রেখে স্বামী বিবেকানন্দ ক্লাবে রবিবার সাংবাদিক বৈঠকের আয়োজন দোকান থেকে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীর ৩ লক্ষ টাকা ছিনতাই ঘটনা কমলাসাগর বিধানসভার মধুপুর জামচৌভনি এলাকায় সামাজিক ন্যায়ের সংগ্রাম শক্তিশালী করতে তপশিলী জাতি সমন্বয় সমিতি ও খ্যাত মজুর ইউনিয়নের যৌথ কনভেনশন অনুষ্ঠিত উদয়পুর গর্জি এলাকায় গরু চোর সন্দেহে এক যুবককে গণপিটুনি আহতের চিকিৎসা চলছে জিবি হাসপাতালে আগরতলা হোম কেয়ার মেডিকেল সার্ভিসের উদ্যোগে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত আগরতলা প্রেস ক্লাবে শিবিরের আয়োজন গভীর রাতে ব্রজপুর আমতলি এলাকায় দুর্ঘটনায় জখম আলকাজ মিয়া ও রফিক মিয়া আহতদের চিকিৎসা চলছে জিবি হাসপাতালে বাড়ির মালিকের অনুপস্থিতিতে বিশালগড়ের করইমুড়া তোবাড়িয়া এলাকায় এক বাড়িতে চুরি ঘটনায় পুলিশে তদন্ত জারি অবসরপ্রাপ্ত ট্রাফিক শৈলজা শঙ্কর ভট্টাচার্যের উদ্যোগে ট্রাফিক আইন নিয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত ধর্মনগর সহ রাজ্যের দুর্ঘটনা এড়াতে বিশেষ শিবির অনুষ্ঠিত তেলিয়ামুড়া প্রোগ্রেসিভ ইয়ুথ ক্লাবের পুজো প্রস্তুতি ব্যাপক ৪৮তম বছরে ক্লাবের ব্যাপক আয়োজন মেয়রের জন্মদিন পালনে ভবপুরে ও দরিদ্র লোকেদের হাতে খাবার তুলে দিলেন আমবাসার রাজু শর্মা এই অভিনব উদ্যোগকে সাধুবাদ সমাজের আদিত্য এলওয়ানে দিশা নির্দেশন সংশোধন করল ইসরো মহাকাশ যানটি সুস্থ রয়েছে বলে দাবি ইসরোর ইসরায়েল হামাস সংঘর্ষের জের অক্টোবর ১৪ পর্যন্ত তেল আভিব এর বিমান বাতিল এয়ার ইন্ডিয়ার টেরিটোরিয়াল আর্মিতে নিযুক্তি পাচ্ছে ম্যান্ডারিন বিশেষজ্ঞরা ভারত চীন দ্বন্দ্বের ৩ বছর পূর্তিতে এই পদক্ষেপ নিল সরকার উত্তরপ্রদেশের প্রথম সোলার সিটি হবে অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধনের আগেই তোড়জোড় সরকারের ইসরায়েল হামাস সংঘর্ষের দ্বিতীয় দিন ৫০০ এর অধিক মৃত্যু দুদিকে বিহারের পর রাজস্থানেও জাতিগত সার্ভের ঘোষণা কংগ্রেস সরকারের নাগরিকদের শিক্ষাগত এবং আর্থিক যোগ্যতা বের করাই মূল লক্ষ্য বেঙ্গালুরুতে অগ্নিকাণ্ডে মৃত ১৪ এক বাজে বানানো কারখানায় আচমকাই লেগে যায় আগুন
ইসরায়েলের পাশে আছে আমেরিকা। হামাস আক্রমণের পর ইসরায়েলকে কি আশ্বস্ত করলেন বাইডেন? ভারত কানাডা সম্পর্কের অবনতির জের, ভারতীয় ছাত্ররা কাজ পাচ্ছে না কানাডায়। বিধানসভা নির্বাচনের আগে মধ্যপ্রদেশে কংগ্রেসের বড় ধাক্কা, কংগ্রেস বিধায়ক সচিন বিড়লা যোগ দিলেন বিজেপিতে। হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে কৈলাসহ টাউন হলে অনাথ মেধাবী ছাত্রছাত্রীদের হাতে বাৎসরিক স্কলারশিপ তুলে দেওয়া হয়। বিলোনিয়া বিদ্যাপীঠ কোচিং সেন্টারের হলঘরে দক্ষিণ ত্রিপুরা জেলা যোগা অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত যোগা প্রতিযোগিতা। রাজ্যে যান সন্ত্রাস অব্যাহত, রবিবার কমলপুরের হরের খোলা এলাকায় অটো এবং বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, ঘটনায় আহত মোট 5। রবিবার জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের কোয়াইফং কমিউনিটি হলে যোগদান সভা অনুষ্ঠিত, যোগদান সভায় 114 জন ভোটার বিজেপিতে যোগদান করেন। শান্তিরবাজার কোয়াইফং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রগতি ফার্মাস ক্লাবের উদ্যোগে আখ রক্তদান শিবির অনুষ্ঠিত। ধর্মনগর থানাধীন কামেশ্বর বাজারে অবসরপ্রাপ্ত ট্রাফিক শৈলজা সরকার ভট্টাচার্যের উদ্যোগে সচেতনতা শিবির অনুষ্ঠিত। ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন গৌরনগরের উদ্যোগে ব্লক ভিত্তিক দীনদয়াল উপাধ্যায়ের কৌশল মেলা অনুষ্ঠিত। তিন দিন ব্যাপী নির্মহল জল উৎসবের সমাপ্তি দিবসে মুখ্যমন্ত্রী এদিন তিনি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বিশালগড় এসডিপিও অফিসের সামনে লরির চাপায় মৃত্যু এক বাইক আরোহীর। খোয়াই পুলিশের হাতে লালছড়া বাজার এলাকায় উদ্ধার লক্ষাধিক টাকার নেশা সামগ্রী, আটক নেশা কারবারি।